সাপের হাই তোলা কখনো দেখেছেন? যদি কখনো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা তো আপনাকে দেখতেই হবে। দেখলে আপনিও একেবারে হা হয়ে যাবে। আচ্ছা, আমরা তিমি মাছের হাইয়ের কথা শুনেছি, ঠাকুমা দিদিমাদের কাছে আমরা গল্প শুনেছি যে তিমি মাছ নাকি এত বড় হা করতে পারে যে আস্ত একটা নৌকো তার মুখে ঢুকে যাবে। এ তো সাপের হা, এও তো দেখছি যেভাবে হা করছে আপনিও হা হয়ে যাবে। আমরা ক্লান্ত হলে হামেশাই হাই তুলি। এবার একেবারে মানুষের মতো হাই তুলতে দেখা গেল একটা সাপকে। ভিডিওটা ভালো করে দেখুন, একটা সবুজ রঙের বিষধর সাপ কেমন হাঁ করছে। আর হাঁ করতে করতে একেবারে পুরো মুখটা খুলে গেল তার। আর দেখে মনে হচ্ছে যেন সে খুবই ক্লান্ত। মুখ খুলতেই তার হাঁ এতটাই বড় যে রীতিমতো ভয় লেগে যাবার চোকার। দেখুন হাঁটা, দেখুন একবার। আর তার হাঁ দেখে রীতিমতো ভয় লাগছে, কারণ মুখের চারদিকে বিষধর দাঁতগুলো বেরিয়ে আছে, মানে শিকার পেলে এক নিমেষেই শেষ। কথায় বলে না, এক ছোবলেই ছবি, সেরকম আর কি। সাপের অদ্ভুত হাই তোলার এই ভিডিও কেউ একজন পাশ থেকে করেছেন, আর সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়, যেটা দেখে নেটিজেনরা এক কথায় আঁতকে উঠছেন। ইতিমধ্যে প্রচুর মানুষ এই ভিডিওটা লাইক এবং শেয়ারও করেছেন। আমরা এই রকম ভিডিও সচরাচর দেখি না। সাপের হাই তোলা রীতিমতো ভাইরাল এই ভিডিওটা। কিভাবে হাই তুলছে এই সাপটা! আর হাই তোলার সঙ্গে সঙ্গে আরও বেশি করে ভয় লাগছে, কারণ মুখ থেকে বিষধর সেই দাঁতগুলো সামনে বেরিয়ে আসছে। দেখুন যেভাবে হাঁ করে রয়েছে এই সাপটা, শিকার সামনে পেলেই একেবারে শেষ। কত বড় হাঁ করতে পারে একটা সাপ, এই ভিডিওটা না দেখলে হয়তো বুঝতেই পারতেন না অনেকে। সাপটার আকৃতিটা কতটা সেটা অবশ্য বোঝা যাচ্ছে না, তবে সাপটা যে বেশ বিষধর সেটা কিন্তু তার এই দাঁতগুলো দেখলে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম আরও আপডেট পেতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশন প্রেস করুন। সাবস্ক্রাইব করে নিন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।